করছে তোমার জন্য? পায়েশ আর কি? একটু আমার দিকে তাকিয়ে বলো। চাউমিন। চাউমিন? তোমার তো অ্যাটিটিউড সেই। আর আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি পায়েল। আজকের ব্লগ ভিডিওটি হতে চলেছে ধামাকাদার। তো আজকের ব্লগটি খুব সুন্দর হতে চলেছে আমাদের বাড়ির পাশে গুলুর বার্থডে। ওর বার্থডেতে ও আমাকে বারবার বলে বলছে যে পিসি চলো আমাকে সাজিয়ে দেবে। আমি বললাম তোর বার্থডেতে কী লাগবে আমাকে বল আগে। আমি বললাম তোর বার্থডেতে কী লাগবে? ও বলছে লিপস্টিক লাগবে। কাকির ঘরে গিয়ে ও লিপস্টিক সিঁদুরটাকে নিয়ে ও বলছে এটা লিপস্টিক, ওকে ওটা দাও। আমি বললাম ঠিক আছে তোকে লিপস্টিক কিনে দেব। তো ওর মুখ থেকে শুনে নাও নাও তোর কী লাগবে বেশি জানো দিনে। লিপস্টিক কই? লিপস্টিক কাকির এখানে লিপস্টিক নেই তো? এটা কাকির ওই সিঁদুর, সিঁদুর সিঁদুর পারে না মা, সেই সিঁদুর ও লিপবাম, লিপবাম ওটা, ওটা নিয়ে তুমি কি করবা? তোমার লিপস্টিক কিনে দেবো। চলো আজকে বার্থডে কার পিসি? তোমার আর আমার? আমারও বার্থডে তোমার সাথে, তাই কেক কাটবে তো? আমি আমাকে কেক কাটতে দেবে তো? আর আমার জন্য পরিজামা? পরিজামা কে দিয়েছে তোমাকে? আমি আমি দিয়েছি পরিজামা? আর নানি দেয়নি? নানি দেয়নি? নানি কি দিয়েছে আমার দিকে তাকিয়ে বলো, ভালো করে জোরে বলো। নানি সাইকেল দিয়েছে আমাকে, দেবা একটু চালাতে? ঠিক আছে চলো তাহলে আমরা সাইকেল চালাই একটু। রান্না করছে তোমার জন্য পায়েশ আর কি? একটু আমার দিকে তাকিয়ে বলো। চাউমিন? তোমার তো অ্যাটিটিউড সেই। একটু দেখি বাবা, আজকে বার্থডে গার্ল, বার্থডে গার্লের বার্থডে, তার সাথে আমারও বার্থডে। কার কার বার্থডে আজকে? হ্যাঁ বলো। তাই পিসি তোমার বার্থডে, আমার বার্থডে, মার বার্থডে, সুবর্ণরও বার্থডে, পাপারও বার্থডে? আচ্ছা তাই? হ্যাঁ কাকাইয়েরও বার্থডে? তোমার বার্থডেতে কি কি গিফট লাগবে? অনেক গিফট লাগবে। অনেক গিফট লাগবে? তো একটু নাম বলো গিফট, গিফটের নাম বলো একটু। বোতল লাগবে তোমার আর কি? সুবর্ণরও বার্থডে, ওর পাপারও বার্থডে, ওর নাম ধরে বলছে সুবর্ণরও বার্থডে। আমার আমাদের দুজনের বেলুন, তোমার সাথে কি আমারও বার্থডে? তোমার ওই প্যান্টটা কি প্যান্ট? তুমি আই লাভ ইউ টু, বাবা গো আই লাভ ইউ টু প্যান্ট পরেছে। আই লাভ ইউ টু প্যান্ট। কি করছো পিসি? কেন বেঁধে নিচ্ছ? তাহলে কিন্তু আজকে তোমার বার্থডে হবে না। আমার বার্থডে না, পিসির বার্থডে। আর এখন বার্থডে হবে না পায়েল পিসির? তো ও তো আমাদের বাড়িতে গিয়ে বারবার আমাকে ডাকছিল, তো ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে। এসে মাসিমাকে বলছিলাম ফুলগুলো ছাড়িয়ে দিতে, তো ফুলগুলো ছাড়িয়ে দিল। আর আমি এই ফুলগুলো দিয়ে ও খাবে যেখানে, ওকে খেতে দেবে, সেইটা একটু সাজিয়ে দিলাম। তো কেমন হয়েছে সাজানো? ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার সাজানো কমপ্লিট, আর ও বারবার বলছিল পিসি এবার খেতে দাও খেতে দাও। তো আমি বললাম ঠিক আছে এবার খাবে। কি একটু হাসো বার্থডে গার্ল? এটা কে খাবে? এগুলো তো আমার। পিসি তুমি আমাকে কি বলেছিলে বলো? কখন দেবে আমাকে? এইগুলো তো আমার জন্য দিয়েছে মা। কাকে দিয়েছে বলো? আমাকে দেয়নি তাই? এ বাবা, তুমি এতক্ষণ ধরে বললে যে পিসি তোমার আর আমার বার্থডে, আর এখন আমাকে দেয়নি? দুপুরবেলা ওর খাওয়ার ব্যবস্থা ছিল, আর রাত্রে কেক কাটা ছিল। তো চলে এসে আমিও রেডি হয়ে, আর ও বেলুন ফুলাচ্ছিল, ওর মা বলছিল বেলুনগুলো রেখে দিতে। তো আমি বলছিলাম পিসি তোর ছবি তুলবো একটু তাকা, ওর মা যেই ওকে বলেছে। আর ওর মার উপরে ওর রেগে গেছে পুরো, একটু দেখো তোমরা কেমনভাবে তাকিয়ে মাকে ভয় দেখালো। আর ও ছবি তুলবে বলে এখন বেলুন নিয়ে পোজ দিচ্ছে, পিসি ছবি তুলে দাও এবার। তো ওর কটা ছবি তুলে দিলাম, আর এদিকে সবাই এসে ওদের সাথে একটু কথা বলে নিলাম।
সব বন্ধু বান্ধবরা এসে আর ওরও সব পিসি দাদা দিদিরা এসছে। তুমিও ধরো, আমরা তিনজনে কাটবো। দেখি তোরা ছবি তো পাইনি আমার ফোনে ভালো হয়। তুমি একটু খাও, খাবে একটু করে শ্রাবণী তুমি কি খাবা? এইটা নাও, তুলে দিয়েছি নাও। ভাই খেয়েছে, তুমি নাও একটু। তো কেক কাটা কমপ্লিট, এবার আমরা খেতে বসে গেছি সবাই মিলে এক টেবিলে, প্রায় ছয় সাতজন মিলে আমরা বসে খেতে বসেছিলাম। মস্তি করে সবাই আনন্দ করে খাচ্ছিলাম, হাসি ঠাট্টা করে। আর রাইস দেওয়া হয়েছিলো আর চিকেন, তো ভালোই হয়েছিল খেতে, সবাই মজা করেই খাচ্ছিলো। আর একজন তো হাত চেটে চেটে কেমনভাবে খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, তো রান্নাটাও ভালো হয়েছিল। আর এইদিকে খাওয়া দাওয়ার পরে এরা নাচতে শুরু করে দিয়েছে, সবাই মিলে নাচছে, তো আমরা সব দেখছিলাম ওরা নাচছে, তো ভালোই মজা হয়েছিল, আনন্দ হয়েছিল পুচকুটার বার্থডেতে। তো তোমাদেরও কেমন লেগেছে এই পুচকুটার বার্থডে? তো ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।